আসসালামু হ্যালো, আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। তো আমার নানির রান্নাঘর দেখুন কি সুন্দর, মাটির রান্নাঘর কি সুন্দর দেখুন দেখুন, কত সুন্দর করে লিপে পুষছে, সুন্দর করে রাখছে। এই দেখুন আমার নানির চুলা, দেখুন আমার নানি কত সুন্দর করে চুলা বানাইছে দেখুন। এগুলো কিন্তু এমনি চুলা না, আমার নানি সিমেন্ট দিয়ে তারপর বানাইছে। এটা কিন্তু আমার নানির নিজেরই গুণ, এটা কোথাও থেকে কিনে আনে নাই বা কিছু করে নাই, দেখুন কত সুন্দর। এগুলো সিমেন্ট দিয়ে আমার নানি একটু একটু করে 2 মাস বৈশা বানাইছে, 2 মাস, 60 দিন লাগছে আমার নানির, 2 মাস লাগছে আমার নানির। এই দেখুন এটাও কিন্তু, এটা কিন্তু দোফাইক্কে চুলা, দোফাইক্কে চুলা আমার নানি বানাইছে সিমেন্ট দিয়ে। এগুলো দেখুন সিমেন্টের চুলা, আপনারা আবার নাহলে কাছে নিয়ে না দেখালে বলবেন এটা মাটির চুলা মিথ্যা বলে। দেখুন এটা সিমেন্টের চুলা, এই দেখুন এটা কিন্তু সিমেন্টের চুলা, দেখছেন সিমেন্ট দিয়ে আমার নানি বানাইছে। আমার নানির অনেক গুণ আছে, সেই নানির কাছ থেকে আমি শিখি। জানি দেখুন কি সুন্দর লিপে পুষছে, সুন্দর করে রাখছে, এগুলো কিন্তু নষ্ট হবে না, কেন এগুলো সিমেন্ট দিয়ে সুন্দর করে লিপে এনেছে আমার নানি। দেখুন নানির কি সুন্দর পাকের ঘরটা দেখুন, এই নানির পাকের ঘর বলেন আর রান্নাঘর বলেন সেই রকমের, দেখুন অপূর্ব সুন্দর আমার নানির, অপূর্ব সুন্দর। কিন্তু আমার নানি কালো, কিন্তু তার হাতের কাজ এতটা সুন্দর, আমি নানির কাছ থেকেই শিখেছি কাজ করা। কারণ আমি কোনো কাজই জানতাম না, আমার মা শিখে নাই, কিন্তু আমার নানি অনেক কাজ শিখেছে, নানিরটা দেখে 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 আমি অনুসরণ করে শিখা। আজকে আমিও নানির মতো কিছু কিছু চেষ্টা করলে পারি। আর নানির পাখির গড্ডার চুলোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।